হাসিনা তো এসেছে একটা ফ্যাসিস্ট হিসাবে, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে, বাংলাদেশের রাজনীতির দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসছে, এবং আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি বলে এসেছে। কেন আমরা পারলাম না? কেয়ারটেকার গভর্নমেন্টে যখন বাতিল করে তখন এমন একটা আন্দোলন করেছে নাকি ব্যর্থ করতে পারিনি তো, এটা তো সত্য নাকি অসত্য নাকি? আমরা অনেকেই বলি এমন অত্যাচার, পুলিশের অত্যাচার সব কিছু, হ্যাঁ অত্যন্ত সত্য কথা। আমি 10 বার জেলে গেছি, সবাই জেলে যারা আছে কি জেলে কম গেছে আমার নাই। পেশাজীবীরা আপনারা বঞ্চিত হয়েছেন, বৈষম্য হয়েছে, আমরা তো প্রতিরোধ করে তুলতে পারিনি সেইভাবে। মিটিং করেছি, আন্দোলন করেছি, সব কিছু করেছি, কিন্তু ভাইরের ধাক্কা দিয়ে তাকে সরাতে পারিনি, তাই তো নাকি? পেরেছি নাকি? কি জাহিদ ভাই বলেন, পারি নাই। শেষ মুহূর্তে এই ছেলেরা এটা স্বীকার করতেই হবে আমাদের যে তারা কিন্তু ফাইনাল গোলটা তারা দিয়েছে, ঠিক কিনা বলেন? এই থেকে আমরা অনেকে অস্বীকার করতে চাই, বাট দ্যাটস আমাদের ট্রুথ। এই থেকে মেনে নিয়ে কিন্তু আমাদের সামনের দিকে যেতে হবে। ভাই বলেছেন যে আমরা সংস্কারের কথা আগে বলি, সংস্কার আমরা 2 বছর ধরে কাজ করেছি, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি, কথা বলেই আমরা 31 দফা তৈরি করেছি। প্রথমে ছিল আমাদের 27 দফা, আমরা এরপরে বললাম যে 27 দফা পরিবর্তন হতে পারে যদি কারো কোনো দফা থাকে, এরপরে অন্যান্য দলগুলো আরও দফা এসছে, আমরা 31 দফা তৈরি করেছি। এই 31 দফা আমি মনে করি যে যথেষ্ট বাংলাদেশের রাজনীতিতে সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করা। কিন্তু এই যে আপনার দুরাত্মার তো ছলের অভাব নেই, আওয়ামী লীগ কিন্তু অস্বীকার করেই গেছে, এখন যারা নতুন আসছেন তাদের কাছে নতুন নতুন কথা শুনছি। এখানে আমি খুব বাস্তববাদী কথা বলতে চাই, কথা বলতে যে আমার প্রায়োরিটিটা কি, হোয়াট ইজ মাই প্রায়োরিটি? প্রায়োরিটি হচ্ছে আমার দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা, একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা। আজকে এই ক্যাট ইন্টারিম গভর্নমেন্টকে আপনার অন্তর্বর্তী সরকার আমাদের তৈরি করা, আমরা সমর্থন দিয়েছি, ছাত্ররা হচ্ছে ডক্টর ইউনুসকে দিয়েছে, আমরা সবাই খুশি হয়েছি, তাই না? একটা একদম সম্পূর্ণ নিরপেক্ষ যোগ্য মানুষকে দেওয়া হয়েছে, একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, এদের কারণে কিন্তু আমরা রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাই না? তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন, অত্যন্ত যোগ্য মানুষ, কিন্তু রাজনীতির তো একটা আলাদা ব্যাপার আছে, ইটস এ সায়েন্স, এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। এর আলাদা যোগ বিয়োগ আছে, এর আলাদা ইকুয়েশনস আছে, এটাকে বুঝতে হবে কিন্তু রাজনীতিবিদদের, এটা রাজনীতিবিদদের। সেই জন্যই আমরা রাজনীতিবিদদের বলছি, আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চাড়া দিয়ে উঠছে।